সাফজয়ী ফুটবলার মাসুরা পারভিনের বাবার মোটর ভ্যান চুরি হয়েছে। সাতক্ষীরার বিনেরপোতা এলাকার নিজ বাড়ি থেকে ভোর রাতে ভ্যানটি চুরি হয়। মাসুরা পারভিনের মা অসুস্থ থাকায় রাতে ঘুমাতে দেরি হয় পরিবারের। এদিনও মাঝরাতের পর ঘুমাতে যান মাসুরার বাবা, তখনই ভ্যানটি চুরি হয়। মাস খানেক আগে বাবাকে ভ্যানটি কিনে দিয়েছিলেন মাসুরা। ভ্যানটিতে করে ফলমূল ও সবজি বিক্রি করতেন মাসুরার বাবা। পুলিশকে ঘটনা জানানো হলে তদন্তের কথা জানিয়েছেন তারা। সব একবার বাসায় মানুষগুলো